আজি তরভা এনএসি পক্ষৰু চহৰকু স্বচ্ছ সুন্দৰ এবং প্লাষ্টিক মুক্ত ৰখিবা উদ্দেশ্যৰে এক সচেতনতা কাৰ্যক্ৰম কৰা যাইতিলা। নূতন ভাৱে কাৰ্যনিৰ্বাহী অধিকাৰী ভাৱে যোগদান কৰিতিবা শ্ৰী ৰাকেশ অগ্ৰৱাল চহৰৰ বিভিন্ন দোকান গুড়িক বুলি পলিথিন ও প্লাষ্টিক ব্যৱহাৰ ন কৰিবা, অলিয়া আৱৰ্জনা এনে তেনে ন পকাইবা নেই তাগিদ কৰিতিলি। এনএসি তরফরু বহু দোকানী মানুষ গোটিয়ে গোটিয়ে ডস্টবিন প্রদান করা যাইতিলা। আগকু যেমিতি তরভা শহরকু এক স্বচ্ছ সুন্দর রখা যাই পারিব সেথিপাই সমস্তক সহযোগ কামনা করিছন্তি শ্রী অগ্রওয়াল। আজির এই সচেতনতা কার্যক্রমরে অন্য মানুষ মধ্যে স্বচ্ছ সাথী, স্বয়ং সহায়ক গোষ্ঠী মহিলা, সিএমএমই সুজিত পাড়ি, মৃত্যুঞ্জয় সাহু, স্যানিটেশন এক্সপোর্ট হরিহর ভোই, প্রজেক্ট আসিষ্টেন্ট দীপক ভোই প্রমুখ সামিল রইতিলে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ওড়িয়া। জনসাধারণক অবগতি নিমন্তে জনাই দিয়া যাওছে যে পলিথিন, থর্মোকুল কিংবা সোলর ব্যবহার বেআইন অটে। পলিথিন ও সোলরে তৈরি প্লেটরে গরম খাদ্য নিয়ে ব্যবহার করলে ক্যান্সার পরি মারাত্মক রোগ হবার সম্ভাবনা রয়েছে। তেণু সমস্ত দোকানী তথা জনসাধারণক এসবুর ব্যবহার বন্ধ করা অনুরোধ। এর খিলাপি করে কে ব্যবসায়ী পলিথিন, থর্মোকুল, সোল ইত্যাদি বিক্রয় কলে তাঙ্ক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাবে। এতদ্ব্যতীত পরিষদ অন্তর্গত বিভিন্ন সর্বসাধারণ রাস্তার তথা ড্রেন উপরে কিছু লোক ভগ্নজনিত বর্জ্যবস্তু এবং বালি, গেটি, ইটা ইত্যাদি দীর্ঘদিন জমা রাখি রাস্তাকে অবরোধ রাখছেন। কেহি যদি এইপরি রাস্তা অবরোধ করিবার নজরকু আসে তাঙ্ক বিরুদ্ধে সিআরপিসি ধারা 133 অনুসারে আইনগত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাবে।